এটা কি কইতেছ কত এত বড় একটা অনুষ্ঠান হইতেছে তুমি যাইতেছ আর আমি যাব না তাছাড়া এই অনুষ্ঠানের সব ব্যবস্থা কিন্তু আমি করছি পানির দেশে পানির দাম বেশি আজব দেশে আছে এক বোতল পানির দাম 15 টাকা ছাড়খন আমার হাতের মধ্যে তোমার কি মধু আমি একদম বিশ্বাস করব না বলে দিছি ভাই আদিমপুর কেমনে যাবো একটু বলতে পারবেন সাত নম্বর পাতে চলে যান থ্যাংক ইউ ভাই আর তোর রেডি হও না হাসো স্মাইল ওকে এ আপু একটু মাঝখানে তো এখন তো ছেলেই দেখি না এত সুন্দর সুন্দর ছেলে কাঁচামরিচ ডাক দাও কাঁচামরিচ কাঁচামরিচ কই
চুলের হিয়াটা সুন্দর হচ্ছে না? এখানে আসবে বলে করেছি, বাবা তো একদম বকতে বকতে শেষ জানেন না। এখানে এসে আরেকটা জিনিস শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। এখানে নাকি আবার খেলাধুলা হবে, চুল নষ্ট হয়ে যাবে তো। বললেন না মাথায় কাপড় দিয়ে নিও। হ্যাঁ, মাথায় কাপড় দিয়ে নিতে হবে, নাহলে আমি বলবো আমার পায়ে ব্যথা খেলব। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। একটু দেখি তো আয়নাটা বের করে। ওই মিয়া, তুই আমরা তো কইছি নাই যে কলোনির সামনে দিয়ে বইটা সরাই ফেলাইতে। ওই যাবো কলোনির সেক্রেটারি সাহেব দেখলে তো মরে চলে যাবে। চলে যাবো, কোনো কাম আপনারা ঠিক করতে পারেন না। ধর হরান হরান। এটা তো আজিমপুর না? হ্যাঁ আজিমপুর। তো কলোনি তো এটা? হ্যাঁ এটা আজিমপুর কলোনি, আর মহিলা বি কলোনির দারোয়ান। বাবুল নামে কেউ থাকে এই জায়গায়? আরে মেয়া, মানুষ কেউ এইভাবে খোঁজে? মোবাইল নাম্বার নাই? মোবাইল তো আসছিল ভাই, চোরে লয়ে গেছে। গেছে এলে তো গেছে। ওই বলবাটা হারা গেল। ভাই বাবুল কিন্তু আমার এই জায়গার কথাই কইছিল ভাই। থাকে না বাবুল এই জায়গায়? আরে মিয়া, এই যুগে ঠিয়া নাই ভুল থায়, আর আমনে এসে নাম নিয়ে মানুষের খোঁজ দি। ভাই আমি একটু সাহায্য করেন ভাই আমার। দেন এমনি এমনি মানুষ খুঁজে পাওয়া যায় না। এছাড়া আজ এই কলোনির ব্যাপাকে গেছে পিকনিকে, আমনে কষ্ট হয়ে একটু কাল আয় অব ফিরতে ফিরতে রাত হইব, বুঝলেন? ভাই আমি বিপদে পড়ছি। বিপদে পড়ছেন তো মুই কি করুন? আমনে কাম করেন, কাল করে আন দেখি আমনে লোকে কিছু। আমি আজকে রাইত আমি কই চলে থাকার জায়গা নাই। ওরে মোরজাল, আপনি কই থাকবেন মানে? কামর এনে হোটেল আছে ঢাকা কি? হোটেলের অভাব, যান হোটেলে যেয়ে থাকেন। যান চেষ্টা করার পরেও অমলন্দু তো অনেক চেষ্টা করলো, হাসান, কবির, রহিম, তারপরে শুভেন্দু, এদেরকে তো আনতে পারলো। শুনেন 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 কুমার সাহেব, আপনি বিষয়টাকে এইভাবে দেখেছেন ঠিক আছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু পাশাপাশি এটাও বললাম যে এবার হয়নি আগামীতে হবে, এবং আমি বিশ্বাস করি হতে হবেই। আর আমাদের যদি ইউনিটিটা ঠিক থাকে, শুনেন আমি যখন লাস্ট রিসার্চে ছিলাম, আমাদের চাইনিজ ট্যাং হোং, হি ওয়াজ দ্য মেইন ম্যান, ফুল অ্যাডভাইজার ছিলেন, ওনার একটাই কথা সবসময় বলতেন, ইউনিটি। আচ্ছা ইউনিট ট্যাং হোং এর কথা বাদ দাও, আমাদের বাংলাদেশের কথা বলো। হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক, আই লাইক। না 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 না, আমরা সবকিছু উড়িয়ে দিলে হবে না। ওনার কথাটা ছিল যে ইউনিটিটা,
ইউনিটিটা প্রধান জিনিস। তাহলে বলা যায় ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, একতার মাঝে বৈচিত্র্য। আসলে কি কলোনিবাসী আমরা যারা আছি, আমরা তো এক এক ডিস্ট্রিক্ট থেকে এক এক কালচার, এক এক রকম মতের মানুষ একত্রিত হয়েছে, তো এখানে এক হতে একটা কঠিন ব্যাপার। সেটা কিন্তু আমাদের পিকনিকে মোটামুটিভাবে আমরা ওভারকাম করি। এটাকে ঠিক করতে গেলে একটাই রাস্তা, সেটা হলো ওয়েস্টার্ন ইউরোপে যা হচ্ছে ঢেলে সাজানো। আচ্ছা, আপনি এটাকে আবার নতুন করে কমিটিটাকে আবার রিফর্ম করার চেষ্টা করি আমরা সবাই। আমাকে যদি বলেন আমি দায়িত্ব নেবো, আপনার ব্যাপারে তো আমরা সবসময় চিন্তা করি আর কি, আপনি আমাদের মুরব্বী না, আপনার বাচ্চাটা অল্প বয়সে। মশলা ঠিক আছে তো? সব ঠিক আছে, মশলা দিয়ে কিন্তু খাওয়া সর্বনাশ করে দিছে। যাই হোক শোন, ওই দুপুরে তো খামই, তার আগে তুই আমার জন্য এক্সট্রা একটু সরে রাখবি। পাগল, আমি তো বিয়ে করতে পারি না, দোয়া কর বিয়েটা আমি করতে পারি। আসল কথা হইলো পিকনিকে এসে দুই চারবার না খাইলে পিকনিক পিকনিক মনে হয় না। আচ্ছা ঠিক আছে। কেও সাটুন মামা, তুমি এখানে কি করো? আরে গোরিয়া, তুমি তো অনেকদিন বসছো, তোমার হাত মেলা। এই এক সেকেন্ড আগে তোমার নিয়ে আলোচনা হইতেছিল। আমার নিয়ে আলোচনা হচ্ছিল? কার সাথে আলোচনা করতেছিলাম? আমি কে রে যে বাবুর সুজনের সাথে। আচ্ছা শোনো, জায়গাটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমাকে একটু ঘুরে দেখাও না প্লিজ। সত্যি তুমি আমার সাথে ঘুরতে পারবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, হোন্ডায় তেল ভরা, তেল মনে করো যে সারাদিন ঘুরলে ফুরাইব না। চলো 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 চলো। ওই কি কইছো, মনে আছে তো? বুঝলেন তো শর্মিলা জি, আমার ছেলে তো হেগে থাকে, বিদেশে থাকে, তো মানে অহরহ আমাকে ফোন করছে। দিনের বেলা যে কতবার ফোন করে আমার সাথে কথা না বলে থাকতেই পারে না, সারাদিন ফোন। আমি বলি বাবা এত ফোন করিস না, তত পয়সা যাচ্ছে, তবু সে শুনবে না। আর বলেন না, ও যে জিনিস পাঠায় একের পর এক, আমার বাড়িতে সব তো বিদেশি জিনিস, এখান থেকে কিচ্ছু কিনতে হয় না আমার, সব আমার ছেলে পাঠায়। দেখেছেন না আমার বাড়িতে যত কিছু আছে, সব আমার ছেলে ফরেন থেকে পাঠানো। আর আমার ছেলেরা তো পড়াশোনাই করতে চায়। আপনার দেখেন কত সৌভাগ্য ছেলে বিদেশে থাকে, কবে যে আমার ছেলেরা একটু প্রতিষ্ঠা পাবে, সবার নামের আগে ডক্টর। কোথায় গিয়েছিলে দেখেছেন ভাবি? শোনো, একদম দৌড়াদৌড়ি করবে না, বাসা থেকে কি বলে এনেছিলাম তোমাকে? মুখে মুখে কথা বলতে হয় না মায়ের। সরি ভাবি। তো তারপরে ওই যে আপনার ছেলে, এই যে দেখেন কত ভালো লাগলো শুনে, আবার কত কিছু পাঠায় ওর বাবার। তুই মা এই যে, হ্যাঁ আবার চলে গেছে, আবার দেখেছেন ভাবি, যাদের জন্য করছি কিছুই বোঝে না এই ছেলেটা। সত্যি ওর বাবাও না ওকে একটু বেশি লাই দেয়, মানে আমি যদি একটু কন্ট্রোল করতে চাই, ছেড়ে দাও না ছেড়ে দাও না। এ বা অসুবিধা নেই, আসুক না আজকে, বাড়িতে যাবো না তারপর। সরি ভাবি। না ঠিক আছে, তারপরে আমার হাজবেন্ড, হ্যাঁ বড় চাকুরি তো, হ্যাঁ ভীষণ ব্যস্ত থাকে, তার সময়ই হয় না কোথায় যাবার। এই দেখেন না পিকনিকে আমরা এলাম, উনি এলেন না, ওনার কাজ আর কাজ। ভাবি এক মিনিট একটু দেখ না কোথায় গেল।
সরি ভাবি না এই বলছিলাম আর কি উনি একটু বড় চাকরি করেন তো তাই জন্য আর কি ওনাকে সব সময় কাছে পাই না এই পিকনিকে এলাম সবাই মানে নিয়ে আসতে পারতেন তো নিয়ে আসতে পারতেন ভাইকে মজা পেত সবাই মানুষের রুচি তৈরি হবে কখন এই রুচিহীন কতদিন থাকবে দেখো কোথায় রেখেছে প্লেটগুলো দেখো এটার পরে কেউ কি খাবে একটু পরিষ্কার করা যায় না একটু ভালো জায়গায় রাখা যায় না নোংরামি আমার একদম সহ্য হয় না না ঠিক আছে কর এটা তো আমরা ফাইভ স্টার হোটেলে খেতে আসিনি পিকনিক একটু হবেই ধুলে পরিষ্কার হয়ে যাবে তো তুমি যে এত টাকার মালিক তোমার এই দাড়ি আর চুলের এই অবস্থা কেন এটা একটু ধুতে পারো না আরে তোর তো এত টাকা আছে কত কিছু মডার্ন কত ট্রিটমেন্ট বেরিয়েছে তারপরে উই কি করো সালাদ কাটতেছি সালাদ টমেটো লেব ও টমেটো আরে এই হলো টমেটো এই যে জামাল সাহেব কমল সাহেব এই যে জামাল সাহেব জামাল সাহেব দেখুন এইটা হলো টমেটোর সাইজ আরে খুব দুঃখ হয় আমার কেন কারণ আমরা যখন রিসার্চে ছিলাম আমাদের ওই যে রিসার্চ প্রধান ছিলেন ট্যাং হোং চাইনিজ ট্যাং হোং সবসময় একটা জিনিস আমাদেরকে বলতো যে এটার প্রতি যদি প্রপার আরে ভাই ফোনটা এমন সময় করো একটা আলোচনা চলছিল কথাটা বুঝতে হবে যা বলছিলাম ও বলতো এটাকে যদি প্রপারলি রিসার্চ করা যায় তাহলে জাম্বুরে দেখেছেন জাম্বুরা দেখবো না কেন আমার সাইজটা মনে আছে জাম্বুরা সাইজ হয়ে টমেটো টমেটোটা জাম্বুরা সাইজ এত বড় আজকে এত এত টমেটো কেনা হয়েছে এটা দরকারই পড়তো না ওই তিন পিস বা চার পিস টমেটো হলেই আজকে আমাদের পিকনিক পার্টিতে যে যতজন আছে হয়ে আরও থেকে যেত এই তিন চার পিস একজ্যাক্টলি তাই কারণ ওগুলোর ভিতরে সারও তো অনেক বেশি আচ্ছা তোমার ওই ট্যাং হং কি জানে যে আমাদের দেশে উর্বরা মাটি বিলেতি সার দিতে দিতে এর সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে আরে আর এখানে ভালো জিনিস হবে কোত্থেকে সব তো শেষ যে কোনো ফসল সেটাকে প্রপারলি কালটিভেট করতে হবে তাহলে এবং আমরা ইউনো আমরা আশুগঞ্জে আমরা কিন্তু টমেটো তো হয়েছে ইটস এ বিগ সাইজ সাথে মূলা শশা ইভেন কি আম এবং কাঁঠাল বিগ বিগ সাইজ এটা তো আসলে এখন যেহেতু রিসার্চ চলছে এটা বাইরে এনে তো আর এখন দেখানো যাবে না বাট দেখাবো আচ্ছা অবাক করে দেবো দেশ আচ্ছা তুমি বসো চা হয়েছে রে এই কি রে চার কথা বললাম না আপনি কোথেকে আসলেন আমি রিম্পিকে খুঁজছি ও দেখেছি তো দেখেছি দেখেছো ওই যে পুকুর পারে হ্যাঁ একটা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমিও দেখেছি ওই হাঁটতে হাঁটতে পুকুরের ভিতরে ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি যান আটকান নাহলে তো পুকুরে ডুবে মরবে এই একটা ছেলের সাথে ছেলেটা কি আমাদের কলোনির না চিনি না তো হ্যাঁ চিনি না এই যা তোমরা আমার সাথে ফান করছো না তো আশ্চর্য তো আমরা কি ফান চিংগাম খেয়েছি নাকি তাড়াতাড়ি খোঁজেন কি ধরনের ব্যাপার আমাকে ছেড়ে সে পুকুরে নেমে যাবে বহুদূর পথ হেঁটে
কারো সবই পুরান আমার সাধনা মেটে দূর বহু দূর অথেটে কারো সবই পুরান আমার সাধনা মেটে সুতো কেটে যায় সময়ের মতো মন ভেঙে ছুড়ে যায়।